স্বপ্ন ছিল এই দোকানিদের এই ব্যবসায়ীদের এগুলো বিক্রি করে তাদের ঈদ হবে ঠিক এগুলো পরেই হয়তো কেউ ঈদের আনন্দ করতেন সবকিছুই যেন পুড়ে ছাই হয়ে গেছে এই এই অগ্নিকাণ্ডে এখানে আসলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও সম্ভব নয় দুই পাশেই কিন্তু আসলে উদ্ধার অভিযান যেটি বলা হচ্ছে সেই উদ্ধার অভিযান চলছে এবং এই উদ্ধার কাজে এখানে খালি শুধু কাপড় আর কাপড় এবং প্রচণ্ড ধোয়া ধোয়ার কুণ্ডলিতে আমরা দেখতে পাচ্ছি তারপরও এর মধ্যে থেকেই কিন্তু আসলে নিজেদের জিনিসটা বের করে আনার চেষ্টা করছেন এবং দেখতে পাচ্ছেন যে কিভাবে এখানে যারা রয়েছেন ফায়ার সার্ভিস থেকে শুরু করে অন্যান্য যারা কিভাবে তৎপরতা চালিয়েছেন সর্বশান্ত হয়ে গেছে সবকিছু একদম নিঃস্ব হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যেটি বলা হয়েছিল যে আগুন নিয়ন্ত্রণে এখানে আগুন নেই কিন্তু আগুনের যে ছাপ ফেলে গেছে সেই ছাপ এখানে প্রত্যেকটি দোকানে দোকানে রয়েছে যে দোকানগুলো সাজিয়ে রাখা হয়েছিল থরে থরে কাপড় স্বপ্ন সাজানো হয়েছিল এখানে সবকিছু পুরে শেষ সবকিছু নিস্তেজ হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি এক একটি দোকান যখন খোলা হচ্ছে একের পর এক দোকান যখন খোলা হচ্ছে তখন কিন্তু আসলে ধোয়ার কুণ্ডলি বা ধোয়ার মাত্রা আরও কিন্তু একের পর এক বেড়ে যাচ্ছে আমি যদি এই ছবিটা একটু দেখাতে পারি একটু ক্যামেরাটা নিয়ে ধোয়ায় কিভাবে আচ্ছন্ন হয়ে আছে এখনো কিন্তু ধোয়া এখনো কিন্তু গরম ভেতরের যে কি অবস্থা উদ্ধার কর্মীরা আসলে কিসের মধ্যে কাজ করছে সেটি আসলে এই মুহূর্তে এখানে না আসলে বোঝা যাবে না ফায়ার সার্ভিসের কর্মীরা আমরা বারবারই যেটা বলে থাকি যে তারা জীবন বাজি রেখে কাজ করেন বা জীবন বাজি রেখে কাজ করে থাকেন তার প্রমাণ আসলে আমরা সবসময় মানে দেখতে পাই না আজকে এই অবস্থা এসে আসলে দেখা যায় যে তারা কী পরিমাণ এফোর্টটা দিচ্ছে এবং এখানে যদি বলা হয় যে এখানে দোকানগুলোর কী অবস্থা এখনও কিন্তু আসলে যখন এই দোকানগুলো এই যে আমরা দেখছি যে কাজগুলো আসলে ভেঙে এই দোকানের কাজ ভেঙে দোকানের মধ্যে পানি দেওয়া হচ্ছে সব কিছু তুচ্ছ করে সব কিছু উপেক্ষা করে আমরা দেখছি ব্যবসায়ীরা তারা কিন্তু দোকানে আসছেন দুটি কারণ কেউ কেউ আসছেন যে নিজের সবশেষ সম্বলের শেষ অংশটুকু যদি রক্ষা করা যায় এই একটা বিষয় আরেকটি বিষয় যা যাওয়ার গিয়েছে কারো কারো না অনেকেরই আমরা যখন কথা বলেছি অনেকেরই সম্ভবত 80% ব্যবসায়ীদের ক্যাশের মধ্যেই কিন্তু নগদ অর্থ রয়েছে এবং সেটি কিন্তু লাখ লাখ টাকা তারা এখন অন্তত চেষ্টা করছেন যে ক্যাশ বাক্সটা সুরক্ষিত বের করা যায় কি না তারা চেষ্টা করছেন ক্যাশ বাক্সের যে মধ্যে টাকাগুলো রয়েছে সেটি অন্তত তারা যেন নগদ টাকাটা ক্যাশ টাকাটা তারা অন্তত কোনোভাবে পায় কি না এই মার্কেটে এখন প্রতি পরতে পরতেই এমন নিঃস্ব হবার গল্প এক বিষ মারলে আমরা যে বেচো চেন্নাইতে টেকা লয়ে যাবো বাসায় কি ভাঙ্গ ধোয়ার জন্য আমরা মাল বের করতে পারছিস না আর পানি এই যে নিঃশ্বাসটা এটাই নিতে খুব কষ্ট হয়ে যেতেছে আমাদের সবশেষ লক্ষ লক্ষ টাকার মাল ভাই রিজার্ভ করছি রমজানের জন্য ভাই সব মাল শেষ ভাই কত রবে জলদি ভাই এই একটা মাসের আটায় ভাই গন্তে 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 ভাই হ্যাঁ বাজেটে বললাম না দোকানটারে ভাই দোকানে হ্যান্ড ক্যাশ 1,00,000 টাকা আছে ভাই এই মুহূর্তে এখানে তাপমাত্রা এবং সব কিছু মিলে যে অবস্থা তা সহ্য করার মতো না তারপরও দমকল বাহিনীর কর্মীরা তারা নিরলস চেষ্টা করে যাচ্ছেন ব্যবসায়ীরাও এখানে হুমড়ি খেয়ে পড়ছেন কখন তার দোকানটি খোলার উপযোগী হবে বা কখন তার দোকানে বেঁচে থাকা সামান্যতম মালামালগুলো তারা নিয়ে বাড়ি ফিরতে পারবেন কিংবা ক্যাশ কাউন্টারে গচ্ছিত অর্থগুলো কিছুটা হলেও সংগ্রহ করতে পারবেন তাতে হয়তো তাদের এবারের ঈদ বা তাদের জীবিকা আবার স্বাভাবিকভাবে ফিরবে না তবে কিছুটা হলেও স্বস্তি মিলবে নিউ মার্কেটের ধ্বংসস্তূপ থেকে রাশেদ লিমন সময় সংবাদ